আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেলিদা মেজাবি। আমি আইবিএতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে একটু আলাপ করব সিভি রাইটিং সম্পর্কে। সিভি অথবা রেজুমে, এই দুইটো কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাছে শুনি যে সিভি জমা দিতে হবে, চাকরির ক্ষেত্রে সিভি লাগবে, রেজুমে লাগবে। সিভিটা আসলে কি জিনিস? হোয়াই ডু উই নিড টু গিভ এ সিভি? আমাদের একটা সিভির প্রয়োজনীয়তা কতটুকু? চাকরির তো অ্যাপ্লিকেশন ফর্মও থাকে, তারপরও কেন সিভি লাগে? সিভি অথবা কারিকুলাম ভিটা, এটা বেসিক্যালি একটা শর্ট ডকুমেন্ট আমার প্রফেশনাল লাইফ হিস্ট্রি সম্পর্কে। এই ডকুমেন্টটা যে পড়বে সে আমার লেখাপড়া এবং আমার ব্যাকগ্রাউন্ড, কর্মরত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবে। রেজুমে আর সিভিতে আমাকে অনেকে প্রশ্ন করে যে এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি। আছে, ছোট্ট একটা ডিফারেন্স। রেজুমেটা ইজ এ শর্ট সামারি অফ আ সিভি, অর্থাৎ এক পৃষ্ঠার মধ্যে যদি আমাকে লিখতে হয় তখন সেটা রেজুমে হয়, তার বড় যদি হয়ে যায় তখন সেটা কারিকুলাম ভিটা হয়। তবে দুইটাই প্রফেশনাল কথা বলবে। বায়োডাটা কিন্তু ভিন্ন জিনিস। বায়োডাটাটা সাধারণত পার্সোনাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে পারিবারিক তথ্য থাকে। সিভিতে ওটা থাকে না। আমি যখন আমার ছাত্রছাত্রীদেরকে বিজনেস কমিউনিকেশন কোর্স পড়াই, তখন কিন্তু একটা টপিকই থাকে সিভি রাইটিংয়ের উপরে, এবং এটা কিন্তু বিভিন্ন সময়ের সাথে, লাইফের বিভিন্ন পর্যায়ে এটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কেউ যদি এইচএসসি পাস করে ব্যাচেলার্স করে বা আন্ডার গ্র্যাজুয়েট করে, তারপরে যখন ফ্রেশ চাকরিতে ঢুকে তখন এক ধরনের সিভি, আবার আমি চাকরি করছি কিছুদিন তারপর আমি আরেক জায়গায় অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু আরেক ধরনের সিভি। অর্থাৎ আমার এন্ট্রি লেভেল সিভি, মিড ক্যারিয়ার সিভি এবং সিনিয়র লেভেল সিভির মধ্যেও কিন্তু একটা তফাৎ থাকে।